আর কোনোদিনও ভাই আমি সাপ্লিমেন্ট খাবো না। এই জিনিসটা যদি আগে জানতাম আমি, তাহলে হয়তো আমার এত বড় ক্ষতি হতো না। আজকের এই ভিডিওতে তোমাদের বলবো সাপ্লিমেন্টের একটি ক্ষতিকারক দিক, যেই দিকগুলি অবশ্যই তোমাদের জানা উচিত সাপ্লিমেন্ট ক্রয় করার আগে। অ্যাডিশনাল আমরা আমাদের শরীরে যে জিনিসটা দিই সেটাকে আমরা বলি সাপ্লিমেন্ট। দেখো, খাবারের মাধ্যমে আমরা যদি প্রোটিন শরীরে দিতে পারি তাহলে সাপ্লিমেন্টের কোনো দরকার পড়ে না, এটা হচ্ছে একদম ফ্যাক্ট। আমি আমার শরীরে সারাদিনে যে খাবারগুলি খাই তার মধ্যে আমি আমার শরীরে প্রোটিন রিকোয়ারমেন্ট পূর্ণ করতে পারি না ভাই, পরিষ্কার কথা। তার জন্য কিন্তু আমি সাপ্লিমেন্ট পারচেস করেছি এবং বিগত অনেক বছর ধরে আমি সাপ্লিমেন্ট আমার শরীরে দিচ্ছি এবং রেজাল্ট ভাই তোমাদের চোখের সামনে। এই যে রেজাল্ট তোমরা দেখছো, সেই রেজাল্টের পিছনে একটি কিন্তু ডার্ক রিয়েলিটি আছে বা সত্য আছে। সাপ্লিমেন্ট খেলে যে ব্যাড এফেক্টগুলো তোমরা তোমাদের শরীরে লক্ষ্য করতে পারবে, নাম্বার ওয়ান, চুল উঠে যাবে রিয়েলি। এবং সেই সাপ্লিমেন্টগুলির মধ্যে সবথেকে টপে আছে হচ্ছে ক্রিয়েটিন। নাম্বার টু, আমাদের লিভারের উপর চাপ পড়ে, ট্রু, সত্য কথা। আমাদের শরীরে অ্যাকনে এবং অনেক অনেকের শরীরে দানা 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 বেরিয়ে যায় এই সাপ্লিমেন্টের সাইড এফেক্টের জন্য। নাম্বার ফোর, সাপ্লিমেন্ট খাওয়ার ফলে আমাদের শরীরে যে ওয়েটটা গেন হয় বা মাংসটা আমরা গেন করি সেই কৌটোটা শেষ করার পরে শরীর থেকে যা আছে সবকিছু সরে যায়। দেখো, সাপ্লিমেন্ট খেলে যে প্রবলেমগুলো আমি তোমাদের বললাম সেই প্রবলেমগুলো তো হয়, আমি মানছি, হ্যাঁ আমিও স্বীকার করছি হয়, কিন্তু সেখানে কিছু কন্ডিশনস আছে যাদের বা যার এই সমস্যাগুলো হয়েছে বা হচ্ছে তারা নিশ্চয়ই কয়েকটি জিনিস মেনটেন করছো না। নাম্বার ওয়ান, সাপ্লিমেন্ট যখন আমরা খাই তখন আমাদের শরীরে কিন্তু জল খাওয়ার পরিমাণটাও বৃদ্ধি করতে হয়, কারণ আমরা সাপ্লিমেন্ট বাইরে থেকে দিচ্ছি, আমাদের লিভার কিন্তু ছোট থেকে সাপ্লিমেন্টটাকে নিয়ে হ্যাবিচুয়েট না। তার ফলে কি হয়, যখন আমাদের শরীরে বা আমাদের লিভারে যখন সেই সাপ্লিমেন্টটি গিয়ে পৌঁছায়, প্রোটিন বলো বা মাস গেনার বলো, এনিথিং হোয়াট এভার, তখন কিন্তু লিভার সেটাকে ব্রেক ডাউন করতে পারে না পর্যাপ্ত পরিমাণে জল না খাওয়ার দরুন। তার ফলে কিন্তু কিডনিতে স্টোন বা কিডনির বিভিন্ন রকম সমস্যা, হজম শক্তির দুর্বলতা, অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। তাই এই সমস্যাটাকে যদি এড়াতে চাও বা তোমার যদি এই সমস্যাটা হয়ে গিয়ে থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই বলবো জল বেশি করে খাও। সাপ্লিমেন্ট ইউজ করলে জল বেশি করে খেতে হয় যেন আমাদের শরীর অতিরিক্ত যে জিনিসটা আমাদের শরীরে আমরা দিচ্ছি সেই জিনিসটা কিন্তু কিডনির মাধ্যমে ফ্ল্যাশ আউট হয়ে যাবে, তার জন্য জল খেতে হবে। নাম্বার টু, সেই গেইন করা ওয়েটটা বা যেই মাসলটা আমি গেন করছি সেই গেন করা মাসলটা সেই কোটোটা শেষ হওয়ার সাথে সাথেই ওটাও শেষ হয়ে যায়। এটার পিছনে একটি কারণ আছে, এটি সব প্রোডাক্টে হয় না। প্রথমত ফেক প্রোডাক্ট যদি হয়, প্রোডাক্টটা তোমাকে ইনস্ট্যান্ট রেজাল্ট দেওয়ার পরে সেই জিনিসটা কিন্তু কাজ করা বন্ধ করে দিবে। আমাদের বডি কিন্তু আমাদের থেকে অনেক বেশি স্মার্ট, আমরা যখন কোন একটা জিনিস নতুন শরীরে দিই তখন সেই জিনিসটা কিন্তু শরীর চট করে অ্যাবজর্ব করে নেয়, কিন্তু একই জিনিস যখন প্রতিদিন দিতে শুরু করি তখন আমাদের বডিটা কিন্তু সেই জিনিসটাতে হ্যাবিচুয়েট হয় এবং সেটাতে রেজাল্ট কম দেওয়া শুরু করে। তার জন্য ঠিক সেই জিনিসটার জন্য বিভিন্ন রকম সাপ্লিমেন্ট, কম দামি সাপ্লিমেন্ট ব্র্যান্ডগুলো তার মধ্যে ডাইনাবলের গুঁড়ো মিশায় বা অন্যান্য অনেক অসাধু উপায় অবলম্বন করে সাপ্লিমেন্টের মধ্যে দেয় এবং সেই সাপ্লিমেন্টটা খাওয়ার ফলে আমাদের খুব দ্রুত রেজাল্ট দেয় এবং সাপ্লিমেন্টটি শেষ হওয়ার সাথে সাথে খুব দ্রুত একদম রেজাল্ট ডাউন হয়ে যায়। এটা হচ্ছে মেইনলি জিনিস তোমাদেরকে সাপ্লিমেন্ট পারচেস করার আগে ভালো ব্র্যান্ডেড সাপ্লিমেন্ট ইউজ করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, অথেন্টিক জেনুইন স্টোর কিংবা জেনুইন মানুষের কাছ থেকে নিতে হবে যে মানুষ তোমার প্রতি বিশ্বাসঘাতকতা করবে না। এর সাথে আরেকটি অঙ্গাঙ্গি ভাবে জড়িত নাম্বার থ্রি পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের শরীরে দানা দানা হয়ে যাওয়া। অনেকেই তোমরা দেখেছো যে সাপ্লিমেন্ট খেলে শরীরে দানা দানা হয়ে যায়, এটা হয় ওটা হয়, এই জিনিসটাও কিন্তু লিভারের সাথে কানেক্টেড। আমাদের লিভার যখন হজম করতে পারে না, যখন ব্রেকডাউন করতে পারে না সেই অতিরিক্ত জিনিসগুলো কিন্তু আমাদের শরীরে একটি ব্যাড এফেক্ট ফেলে। তার ফলে কিন্তু আমাদের চুল উঠে যায়, আমাদের শরীরে দানা 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 হয়ে যায়, অনেক রকম ব্যাড এফেক্ট পড়তে পারে, অনেকের মুখে ব্রণও বেরিয়ে যায়। তো এই জিনিসগুলি অ্যাভয়েড করতে গেলে, তোমার লিভারকে ভালো মতো কাজ করাতে গেলে অবশ্যই জল বেশি করে খাও যদি পারো। যদি সেটাতেও তোমার কাজ না হয়ে থাকে তাহলে লিভারের জন্য লিভ 52 নামক একটি ট্যাবলেট পাওয়া যায়, যেটি আয়ুর্বেদিক ট্যাবলেট, এটার কোনো সাইড এফেক্ট নেই। এই ট্যাবলেটটি তোমরা ইউজ করে দেখতে পারো। সাপ্লিমেন্ট ইউজ করে আমি কি কি উপকার পেয়েছি, স্কিন গ্লো হয়েছে, শরীরে স্ট্রেংথ এসছে, ওয়েট গেন করতে পেরেছি, মাসল গেন করতে পেরেছি, শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ হয়েছে আমার, সাথে আরো অনেক কিছু। তাই তোমাদের বলবো সাপ্লিমেন্ট ইউজ করতে পারো, নো প্রবলেম। যে বা যারা বলছে সাপ্লিমেন্ট ইউজ করলে এই জিনিসগুলো হয় তাদেরকে আমার এই ভিডিওটা দেখাও। আর এটা ভাই আমি শুধুমাত্র নিজের এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি না তোমাদের সঙ্গে, এই সবগুলি জিনিসই সাইন্টিফিকলি প্রুভেন। তাই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করতে পারো, দারুণ ইনফরমেটিভ ভিডিও, অবশ্যই ভিডিওটি শেয়ার করতে বলবো। চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এইরকম ইন্টারেস্টিং টপিকে ভিডিও এই চ্যানেল ছাড়া তোমরা কোথাও পাবে না। আমি দেখা করছি তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, পরবর্তী কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো বংশ ফিটনেস, সুস্থ থাকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। টাটা।